আপনি নিশ্চয়ই জানেন 2014 সাল থেকে আমি একটা দাবি করে আসছি যে ত্রিপুরায় যদি কখনো তৃণমূল সরকার হয় সেখানে কিন্তু আমরা একজন উপজাতিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে আই এম নট কন্টেন্ডার, আমি ইলেকশন লড়ার জন্য কথা বলছি না যে মুখ্যমন্ত্রী হব। নমস্কার, আপনারা দেখছেন দা সোশ্যাল বাংলা, সঙ্গে রয়েছে আমি মৃন্ময়ী একটি নতুন প্রতিবেদন নিয়ে। মহামারী করোনার করাল থাবা থাকলেও দেশের রাজনীতি বরাবরের মতোই উত্তাল উত্তপ্ত আর অস্থির। দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে নাট্যমঞ্চে পরিণত। নাটকীয় কায়দায় দেশের জাতীয় স্তরের রাজনীতিতে দল বদলের পালা চলছে, এক প্রকারের রাজনৈতিক অস্থিরতা, এ ঘর আর ও ঘর। রাজনৈতিক নেতৃত্বদের যেন সঠিক কোনো আস্থা নাই নেই, সবটাই যেন বড় অনিশ্চিত। আজকে এই দলের তো পরশু অন্য দলের, এভাবেই চলছে দল বদলের টানাপোড়েন। বিগত এক সপ্তাহের দিকে নজর দিলে দেখা যায়, জাতীয় কংগ্রেসের অন্যতম যুব নেতা, যার পরিবার প্রায় দু পুরুষ ধরে জাতীয় কংগ্রেস দলের প্রথম সারির নেতৃত্বদের মধ্যে অন্যতম, যিনি নিজেও যখন দেশে কংগ্রেস সরকার ছিল, প্রাক্তন কংগ্রেস সরকারের উনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, রাহুল গান্ধীর খুব কাছের একজন, যতীন যাদব ইতিমধ্যে জাতীয় কংগ্রেসের দল ছেড়ে যোগদান করেছেন গেরুয়া শিবিরে ভারতীয় জনতা পার্টিতে। তার পরপরই আরও একটি গুঞ্জন শোনা যাচ্ছিল, রাজস্থানের হেভি ওয়েট যুব নেতা, বরাবরের মতো যিনি কন্ট্রোভার্সিয়াল, হ্যাঁ সচিন পাইলটের কথাই বলছি, সে সচিন পাইলট নাকি জাতীয় কংগ্রেস দল ছেড়ে আবারও যোগদান করতে চলছে বিজেপি দলে, এমন একটা গুঞ্জন সারা দিন চলেছে দেশের ন্যাশনাল মিডিয়ায় ব্রেকিংয়ে, ডিবেট শোতে। তবে সন্ধ্যায় অবশেষে সচিন পাইলট নিজে এসে প্রেস কনফারেন্সের মাধ্যমে গোটা বিষয়টাকে নাকচ করে দেন। তবে রাজনীতি যে বড়ই অনিশ্চিত, আগের মুহূর্তেও জানে না ঠিক পরের মুহূর্তে কি হতে চলেছে। ওইদিনই সন্ধ্যায় ঘটে আরও এক আজব, 2017 সাল থেকে যিনি পশ্চিমবঙ্গের বিজেপি দলের কাণ্ডারি, পশ্চিমবঙ্গের বর্তমানে বিজেপি দলের ভাইস প্রেসিডেন্ট, 2019 লোকসভায় বিজেপিতে 18টি সিট বিজেপির খাতায় যার দৌলতে এসেছিল বলে অভিজ্ঞ মহল মনে করছে, সেই মুকুল রায় আবারও ফিরে আসেন তৃণমূল কংগ্রেসের প্যাভিলিয়নে। এ যেন রদ বদলের পালা চলছে, ক্ষমতার লড়াইয়ে শুধু চাই ক্ষমতা আর ক্ষমতা, সেজন্য যে যে কোনো দলে যোগদান করতে পারছে, আবার যে কোনো দল থেকে অন্য দলে ফিরেও আসতে পারছে। ঠিক একইভাবে আমাদের ছোট্ট পার্বত্য রাজ্যেও দীর্ঘ দু বছর ধরে রদ বদলের একটা গুঞ্জন শোনা যাচ্ছে, তবে গুঞ্জনের সঠিক সত্যতা এখনো প্রকাশ পায়নি। ইতিমধ্যেই আমাদের রাজ্যের শাসক দল বিভক্ত হয়েছে দুই গোষ্ঠীতে, এক গোষ্ঠী সংস্কারপন্থী এবং অন্য গোষ্ঠী বিপ্লবপন্থী কিংবা মুখ্যমন্ত্রীপন্থী। দু বছর ধরেই শোনা যাচ্ছে এই এলো আর ওই গেল। দু বছরে আমরা বারবার এমন সব জল্পনা কল্পনা শুনেছি যে সংস্কারপন্থীরা বোধ হয় এই মাত্রই দল ছেড়ে বেরিয়ে এসেছে। তবে অল্প কিছুদিন আগে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে নির্বাচন সংঘটিত হয়েছে, অনেকে যেখানে ধারণা করছিল রীতি মেনেই হয়তো অন্যান্য রাজ্যগুলিতে যেভাবে বিজেপি দল জয়ী হয় পশ্চিমবঙ্গেও হয়তো বা বিজেপিই জয়যুক্ত হবে, তবে হয়েছে তার সম্পূর্ণ উল্টো। তৃণমূল কংগ্রেস বরং পূর্বের ন্যায় আরও বেশি সুদৃঢ়ভাবে এককভাবে নির্বাচনে জয় লাভ করে, ক্ষমতার দখল করে। আর ঠিক তারপরই আমাদের রাজ্যে সংস্কারপন্থী বিধায়কদের নিয়ে জল্পনা আর কল্পনা তুঙ্গে উঠে যায়। এই মাত্র হয়তো সংস্কারপন্থী বিধায়করা যোগদান করেই ফেলল তৃণমূল কংগ্রেসে, এ সকল গুঞ্জন দীর্ঘ এক মাসে আরো অনেক বেশি চাঙ্গা হয়ে উঠেছে। এমনিতেও আমাদের রাজ্যে মন্ত্রিসভায় মন্ত্রীর অভাব রয়েছে, একাধিক মন্ত্রিত্ব রয়েছে একজন মন্ত্রীর ওপর, এবং যার জন্য দায়িত্ব পালন নিয়ে কিন্তু রাজ্যবাসীর মনে ইতিমধ্যেই নানান সব প্রশ্ন উঠেছে। আর এমন পরিস্থিতিতে যদি সংস্কারপন্থী বিধায়করা, শাসক দলের সংস্কারপন্থী বিধায়করা তৃণমূল কংগ্রেসে যোগদান করে,
দল বদলের এই ঢল উঠলে যে আমাদের রাজ্য রাজনীতির পরিস্থিতি অস্থির হয়ে যাবে সম্পূর্ণভাবেই তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তাই আমরা জনসাধারণের জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতেই জানার চেষ্টা করেছিলাম, গুঞ্জনের সত্যতা যাচাই করতেই আমরা কথা বলার চেষ্টা করেছি তৃণমূল কংগ্রেসের যিনি বর্তমানে রাজ্যের প্রেসিডেন্ট রয়েছেন ওনার সাথে। গতকালও আমরা লাইভে আপনাদের সামনে সেটা তুলে ধরেছি এবং ওনার সাথে কথা বলার পর ওনার সামনে যখন আমরা কিছু প্রশ্ন রাখি, যে বিস্ফোরক মন্তব্য বা যে বিস্ফোরক তথ্য উনি আমাদের সামনে তুলে ধরলেন, আসুন আজ একসাথে ওনার সেই সকল বিস্ফোরক তথ্যের সঠিক তর্জমা খুঁজে বার করার চেষ্টা করি। প্রথমেই আমাদের প্রশ্ন ছিল যে ত্রিপুরায় আসন্ন 2023-এর বিধানসভা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস কি ভাবছে, কি পরিকল্পনা তাদের, শুনব উত্তরে কি এসেছিল। পরবর্তী যে বিষয়টি স্যার আপনার থেকে জানতে চাইবো, যে বিষয়টি যে আমরা দেখতে পাচ্ছি যেখানে এককভাবে এবং রেকর্ড সংখ্যক আসন দখল করার পর আমাদের ত্রিপুরা রাজ্যেও তার প্রভাব এবং সেখানে দাঁড়িয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে আগামী কিছু বছর পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে আমাদের রাজ্যে নির্বাচন রয়েছে, মানে এক বছরের সাথে সময় নেই, এবং সেখানে দাঁড়িয়ে আপনাদের ত্রিপুরাকে নিয়ে তৃণমূল কংগ্রেসের কি রয়েছে পরিকল্পনা আগামী দিনে। ত্রিপুরার ঘটনাটা হয়েছে 2018 সালে, দলকে নিশ্চিহ্ন করে চলে গিয়েছিল কিছু লোক, তার কারণ কিছু লোক ঢোকাতে কি হলো, তারা যখন দলে প্রবেশ করলেন 5 জন MLA ছিলেন আর একজনকে জোর করা আনা হয়েছিল, সদ্য দিলীপ সরকার, হ্যাঁ উনি হচ্ছে পপুলার লিডার প্রয়াত, ওনাকে আমরা সবসময় শ্রদ্ধা করি, ওনাকে বাদ দিয়ে আপনি দেখবেন যারা এসেছিল তারা কিন্তু এসেছিল যা সুবিধা নিতে, এবং কয়েক মাস থাকার পরে এরা তৃণমূলের মানে যত রকম ভাবে অপমান করা যায় নেত্রীর ফটোটাকেও কি অপমান করে তারা চলে গেছে, চূড়ান্ত অপমান, কেননা আমি আমার ভাষা নেই আপনাদের এই গণমাধ্যমে এটাকে বলার, কেননা এত নোংরামি ওরা করে গেছে। 2018-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 5 জন বিধায়কের গদ্দারিকে কিন্তু উনি বারবার সেখানে তুলে ধরার চেষ্টা করেছেন। তারপর আমরা যখন আবারও প্রশ্ন করি যে কি পরবর্তী পরিকল্পনা, ভবিষ্যৎ নিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে কতটা প্রস্তুত, কি বললেন উনি শুনবো। সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের আগামী দিনে কি পরিকল্পনা সেটা আমরা জানতে চাইছি। শুধু বাংলার জয়ের পরে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ত্রিপুরায় একটা ওয়েভ এসে গেছে তৃণমূলের, কেননা বিজেপির এই অপশাসনের বিরুদ্ধে মানুষ কোথায় যাবে বলুন, কমিউনিস্ট পার্টির উপরে কোনো ভরসা নেই তাদের, কেননা তাদের কাছে একটাই অল্টারনেটিভ মমতা ব্যানার্জির এই বিপুল জয়ের পরে মানুষ একটা ভরসা এবং একটা আশা আঁকড়ে ধরেছে যে মমতা ব্যানার্জি একমাত্র পারে যে ত্রিপুরার মানুষকে বাঁচাতে, সেই জন্য প্রতিদিন প্রতি সময় আপনি দেখবেন গ্রাম থেকে পাহাড় আমাদের রোজ জয়নিং হচ্ছে, রোজ সাধারণ মানুষ জয়েন করছে, কিন্তু সাধারণ আমি অসাধারণদের ব্যাপার বলতে পারবো না কিন্তু আমি সাধারণ মানুষের কথা বলছি, তারা কিন্তু রোজ জয়নিং হচ্ছে এবং এটাতে আতঙ্কিত হয়ে কিছু মানুষ তো চাইবে এই সুবিধা নেওয়ার জন্য, তারা চেষ্টা করবে সেটা দল ঠিক করবে, কেন কালকে আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি প্রেসে একটা কথা বলেছেন যারা ইলেকশনের ঠিক প্রাক মুহূর্তে এবং খুব নোংরামি করে দল ছেড়েছে তাদেরকে দলে নেওয়া হবে না, তো মমতা ব্যানার্জি নিশ্চয়ই তার কথাটাকে পাল্টে দেবেন না একদম, কারণ ত্রিপুরা হ্যাঁ 2018-এর নির্বাচনে বিধায়কদের গদ্দারের প্রসঙ্গ তুলে ধরলেও এবার কিন্তু 2023-এর নির্বাচনে জনসাধারণকে তৃণমূল কংগ্রেস তাদের পাশে পাবে এমন কনফিডেন্সই ওনার মুখে শোনা গেল, কিন্তু তার সাথেই আরও একটি বক্তব্য, যদি তৃণমূল কংগ্রেসের ঢেউ আসে তাহলে কিন্তু সুবিধাবাদীরা সুবিধা নিতে চাইবে, আদতেও সুবিধাবাদী বলতে উনি ঠিক কাদের বোঝাতে চাইছেন বা সুবিধাবাদীরা কি আদতেও সুবিধা নিতে চাইছে, এ কার ইঙ্গিত। আবার সংস্কারপন্থীরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এই কথাটা কতটা সত্য, সেই প্রশ্ন যখন আমরা ওনার সামনে করি উনি কি বললেন আগে শুনব সেই বিষয়টা। ত্রিপুরাতে শুনুন, আমাদের কাছে আমরা একজন একটা ফেস আমাদের কাছে আছে যে ফেসটার প্রতিবাদের ভাষা ত্রিপুরাতে, সারা ত্রিপুরার মানুষ জানে
সেটা আমাদের দলও জানেন, মমতা দিদি জানেন এবং অভিষেক ব্যানার্জি জানেন। আমরা এই মুহূর্তে আপনার কাছে নামটা বলতে পারছি না, দুঃখিত। সারা ত্রিপুরার মানুষ ওই মানুষটার দিকে তাকিয়ে আছে, কারণ উনি প্রতিবাদের ভাষা এবং আমরা উনাকে সামনে রাখবো। এবং আপনি নিশ্চয়ই জানেন 2014 সাল থেকে আমি একটা দাবি করে আসছি যে ত্রিপুরায় যদি কখনো তৃণমূল সরকার হয় সেখানে কিন্তু আমরা একজন উপজাতিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে আই এম নট কন্টেন্ডার, আমি ইলেকশন লড়ার জন্য এই কথা বলছি না যে মুখ্যমন্ত্রী হব, সেটা নয়। ইভেন কি আমি আপনার টিভি চ্যানেলের মাধ্যমে বলছি আমি ত্রিপুরাতে কোন অ্যাসেম্বলি ইলেকশন লড়বো না। আমি একজন সৈনিক হিসাবে আমার দল যেটা নির্দেশ দেবে সেই হিসাবে আমি কাজ করব। সংস্কার পন্থীদের সুবিধাবাদী বলে কটাক্ষ করে এই গুঞ্জনকে যেন রীতিমতো নাকচি করে দিলেন তৃণমূল কংগ্রেসের বর্তমান রাজ্যের প্রেসিডেন্ট, এবং তাছাড়াও সংস্কারপন্থীদের উদ্দেশ্যে ছুড়ে দিলেন যদি জনগণের স্বার্থটাই চায় বা ত্রিপুরার মানুষের কল্যাণ চায় এবং বিজেপি দলের প্রতি যদি তাদের অনীহা থাকে তাহলে জানো এই মুহূর্তেই এমএলএ পদ ছেড়ে দেন ওনারা। তাহলে কি সংস্কারপন্থীরা বিজেপিতেই থাকছে, তৃণমূল কংগ্রেসে যোগদান করার যে গুঞ্জন এটা কি আদতেও শুধুমাত্র গুঞ্জন আর কল্পনা মাত্র? ত্রিপুরা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত হতে হলে একটি নির্দিষ্ট প্রভাবশালী ফেস তৃণমূল কংগ্রেসের দরকার, এই উত্তরে উনি কি বললেন শুনবো। সেখানে স্যার আরো একটি গুঞ্জন এই মুহূর্তে কিন্তু শোনা যাচ্ছে যে কিছু সংখ্যক বিজেপি বিধায়কই হয়তোবা জয়েন করতে পারে পুনরায় তৃণমূল কংগ্রেসে, এ বিষয়ে কি বলবেন বা কতটা সত্য এই যুক্তি? শুনুন আমি আপনাকে একটা কথা বলি, এটা জবে থেকে 2 তারিখে রেজাল্ট বেরিয়েছে বাংলায়, সেখান সেই সময় থেকেই অনেকে ভাবছে যে আমরা কোথায় যাবো কোথায় যাবো, এবার একটা ওদিকে ছাপ। তারা কংগ্রেসের কাছে গিয়েছিল, কংগ্রেসের দরজা বন্ধ হয়ে গেছে, এবার তারা ভাবছে যদি মমতা ব্যানার্জির কাছে দলে যদি ঢুকতে পারি অ্যাটলিস্ট এই ওয়েভের আবার যদি আমরা আবার এমএলএ হয়ে যাব। কেন এতই যদি আপনার বিজেপির প্রতি অনীহা তাহলে আপনি এমএলএ সিটটা রিজাইন করছেন না কেন? আপনি এমএলএ সিট রিজাইন করে রিভল্ভ করুন, তাহলে বুঝবো যে না ঠিক আছে যে আপনি ত্রিপুরার মানুষের জন্য কল্যাণ চাইছেন। আপনারা বারবার সুবিধা ভোগ করবেন, বামফ্রন্টের আমলে বামফ্রন্ট থেকে সুবিধা নেবেন, আবার বিজেপি আসলে বিজেপির সুবিধা নেবেন। আবার যেই এখন ত্রিপুরায় দেখছেন যে তৃণমূলের হাওয়াটা ভালো সেদিকে তৃণমূলে ভিড়ে যায়, আবার যদি এমএলএ টা পেয়ে যাবো, এটা ত্রিপুরার মানুষ জানে, ত্রিপুরার মানুষ খুব সজাগ। আমাদের এই সকল প্রশ্নের মাঝখানে ওনার মুখেই কিন্তু আরো একটি কথা শোনা যায়, ত্রিপুরায় যদি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তাহলে ত্রিপুরার মসনদে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে জনজাতি মুখ্যমন্ত্রী চাইছে তৃণমূল কংগ্রেস। আপনি নিশ্চয়ই জানেন 2014 সাল থেকে আমি একটা দাবি করে আসছি যে ত্রিপুরায় যদি কখনো তৃণমূল সরকার হয় সেখানে কিন্তু আমরা একজন উপজাতিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে আই এম নট কন্টেন্ডার, আমি ইলেকশন লড়ার জন্য এই কথা বলছি না যে মুখ্যমন্ত্রী হব, সেটা নয়। ইভেন কিন্তু ত্রিপুরায় যদি তৃণমূল কংগ্রেসকে আসতে হয় তাহলে কিন্তু একটা ফেস ত্রিপুরাকে দিতে হবে, একটা কিছু সংখ্যক। একটু আগে একটা কি কথা বললাম, আমাদের কাছে একজন ফেস আছে যাকে সামনে রেখে আমরা ইলেকশন লড়বো যদি দিদি অনুমতি দেন। তার ইমেজ এত ভালো যে সারা মানুষের ত্রিপুরা মানুষের প্রতিবাদের ভাষা ওই ভদ্রলোক, ওই ওনাকে আমরা সামনে রেখে ইলেকশন লড়বো। আচ্ছা, তাহলে তো আগামী এক বছরের মধ্যেই আসন্ন নির্বাচন এবং মিউনিসিপ্যালিটি নির্বাচন ইতিমধ্যে হয়েও যেতে পারে, তাহলে চোখ রাখতে হচ্ছে সময়ের দিকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য, ধন্যবাদ। এটা কিসের ইঙ্গিত? আদতেও ত্রিপুরার মসনদে তৃণমূল কংগ্রেস চাইছে জনজাতি মুখ্যমন্ত্রী, এর সঠিক অর্থ আদতে কি? কি নতুন সমীকরণ রাজনীতিতে? প্রশ্ন উঠছে। আবার ত্রিপুরার রাজনীতিতে এক নয়া মোড়,
হঠাৎ করেই প্রদ্যুত কিশোরের ত্রিপ্রা মথার সর্বে সর্বা হয়ে উঠল বিজয় রাঙ্খেল। বিজয় রাঙ্খেল বর্তমানে ত্রিপ্রা মথার প্রেসিডেন্ট। এটাও অন্দরমহলের কোনো রাজনীতির ইঙ্গিত নয় তো যে দলকে সামনে রেখে প্রদ্যুৎ স্বশাসিত জেলায় জয়ী হয়েছেন, সেই দলের দায়িত্বই অন্য কারের উপর চাপিয়ে দিয়ে প্রদ্যুৎ নতুন কোনো রাজনীতির সমীকরণ ভাবছে কি? সবটাই সময়ের অপেক্ষা মাত্র। রাজনীতি নাকি প্রতি মুহূর্তে বদলায়। এবং রাজনীতির নিয়মে একটি কথা প্রচলিত, রাজনীতিতে চিরকালের জন্য শত্রু মিত্র থাকে না। আজ যে মিত্র বা আজ যে শত্রু, পরবর্তী সময়ে ক্ষমতার জন্য সেই আবার মিত্র হতে পারে কিংবা শত্রু হতে পারে। তাই আমরাও সঠিক নাও হতে পারি। অনিশ্চিত রাজনীতিতে নিশ্চিতভাবে কিছু বলে ওঠা সম্ভব নয়। তবে আজকের রাজনীতির আসল চিত্রটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। হয়তো দেখবেন কালকে আবারও বদলাবে সময়। সংস্কারপন্থীরা নিজ দলেই থেকে যাবেন, মহারাজা প্রদ্যুৎ হয়তো নতুনভাবে রাজনীতিতে নামবেন নতুন কোনো দলের সাথে, হয়তো বা হয়তো আবার নাও হতে পারে। আর জনসাধারণ সজাগ না হলে এভাবেই খেলা হতেই থাকবে। পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে একটি লাইন বিশেষভাবেই প্রচলিত হয়েছিল, সকলের মুখে মুখে শোনা সেই লাইন, খেলা হবে পশ্চিমবঙ্গে, হয়তো নির্বাচনের পরে খেলা হচ্ছে। মজাদার বিষয় হলো আমাদের ত্রিপুরায় ইতিমধ্যেই খেলা হচ্ছে, খেলা চলছে, এবং আগামীতে এই খেলা কি নয়া মোড়ে গিয়ে দাঁড়ায় সে নিয়ে সাথে থাকবো আমরা। এই মুহূর্তে এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত রয়েছে আপনারা আমাদের সরাসরি জানাতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে। আজকের মতো প্রতিবেদন এখানেই শেষ করছি। পরবর্তী যে কোনো আপডেটের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। নমস্কার, আমি মৃন্ময়ী। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এভাবেই দেখতে থাকুন দ্য সোশ্যাল বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না।